আপু আপনি দালাল নো আপু, না আমি দালাল ভাই, আমি দালাল, সবাই কয় দালাল, তুমি দালাল বলতেছো না কেন? তুমিও বলো আপু তুমি দালাল, আমি সমস্যা না, আমার আমার আফসোস নাই এতে কোনো। আজকের এই ভিডিওতে আমরা সর্বপ্রথম কথা বলতে চলেছি গেমিং উইথ বৃষ্টিকে নিয়ে। সম্প্রতি গেমিং উইথ বৃষ্টি যখন তার লাইভ স্ট্রিম স্ট্রিম করতেছিলেন, এমত অবস্থায় এক ব্যক্তি তাকে কমেন্ট করে বলে, আফু তুমি দালাল নও, এমন কিছু কমেন্ট দেওয়ার পরেই গেমিং উইথ বৃষ্টি অনেক ইমোশনাল হয়ে যায়, এবং ইমোশনাল হয়ে গিয়ে সে অনেক কথাই বলে ফেলে। যদিও আমি টাইটেল এবং থাম্বনেইলে লিখেছি তিনি কান্না করেছেন, আসলে তিনি কিন্তু কান্না করেন নাই, তবে তিনি সামান্য পরিমাণ ইমোশনাল হয়ে গিয়েছিলেন। আর এইভাবে ক্লিক বেট করার মূল কারণ হচ্ছে, ক্লিক বেট না করলে কিন্তু আপনারা ভিডিওগুলোকে দেখতে চান না। যা হোক গাইস, শুধুমাত্র তিনি ইমোশনাল হয়ে যান নাই, তারও পাশাপাশি তিনি এমনটা বলেছেন, গারেনার দালালি করার জন্য তিনি নাকি কোনো টাকা পান না। আর ভিবেস নেওয়ার জন্য তিনি মূলত যেটি জানিয়েছেন সেটি হচ্ছে, যখন ম্যাচে কোনো এনিমি পড়ে তখন ভিবেসের কারণে তাকে মোটামুটি সম্মান দেওয়া হয়, আর উইদাউট ভিবেস কিন্তু কোনো প্রকারের সম্মান দেওয়া হয় না, সেই কারণেই নাকি তিনি মূলত ভিবেস নিয়ে আসেন। এই সকল ব্যাপারে কি বলেছিল গেমিং উইথ বৃষ্টি তার লাইভ স্ট্রিমে, তার সামান্য একটি ক্লিপ আপনাদের সকলকে দেখাচ্ছি। আপু আপনি দালাল নো আপু, না আমি দালাল ভাই, আমি দালাল, সবাই কয় দালাল, তুমি দালাল বলতেছো না কেন? তুমিও বলো আপু তুমি দালাল, আমি সমস্যা না, আমার আমার আফসোস নাই এতে কোনো। বাট একটা কথা সত্যি, দালালি করি বাট এক টাকাও আমি কিন্তু গ্যারিনার কাছ থেকে পাই না, সিরিয়াসলি। গ্যারিনা থেকে কোনো পেমেন্ট দেয় না, পেমেন্ট দেয় হচ্ছে ইউটিউবারদেরকে, ওকে? সো দালালি হুদাই করি, যদি মাসে মনে হয় 10,000 ডায়মন্ড দেয়, কয়েকটা ইভেন্ট দেয়, এই কারণে আমি দালালি করি। সো আমার একটা র্যান্ডম প্লেয়ার আসুক, আমাকে দেখে কি বলবো জানো, আপু বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, যখন আমার আইডিতে ভিবেসটা থাকবে না, অনলি বৃষ্টি ওয়ান এন থাকবে, তখন আর কেউ বলবে না বিগ ফ্যান, ওকে? পরে বুঝছো, তোমরা দাঁড়ালো বলো আবার তাদের বিগ ফ্যান, বিগ ফ্যান, তাদেরকে তোমরাই তো মাথায় তুলো, বুঝছো, তোমরাই মাথায় তুলো তাদের, আবার তোমরাই দালাল হ্যান ত্যান, মানে কিসের দাম? আজকে একটা ব্লগিং চ্যানেল আমার থাকতো, 8 লাখ সাবস্ক্রাইবার থাকতো, তাহলে আমার দামটা ওই ওই লেভেলের থাকতো। আমি একটা ব্লগার বা আমি একটা অন্য অন্য কোনো প্ল্যাটফর্মে যদি থাকতাম তাহলে সেটার দাম থাকতো। গেমে গেমারদের কোনো দাম নাই তো, যতদিন গেম আছে ততদিন আছে, গেম নেই শেষ, গেমার গেম তো মনে করো বাচ্চারা খেলে। অ্যান্ড এখন আমাদের পরবর্তী স্টোরি জান্নাত গেমিং থেকে। সম্প্রতি আপনারা অবশ্যই কিছু ভিডিও দেখেছেন যেখানে ইন্ডিয়ান ননস্টপ গেমিং এর ওইখানে যখন জান্নাত গেমিং এর স্কোর খেলতেছিল, খেলার অবস্থায় যখন জান্নাত গেমিং এর টিমমেটকে স্ক্রিন শেয়ার দিতে বলা হয়, তখন কিন্তু তার টিমমেট গুলো বের হয়ে এসেছিলেন, অর্থাৎ তারা অফলাইনে চলে গিয়েছিলেন। এমনটার জন্য কিন্তু তিনি মূলত রিসেন্টলি সমালোচনা করার পাশাপাশি তার টিমমেট এবং তাকে নিয়ে অনেক পরিমাণে রোস্ট ভিডিও হচ্ছে, এই সকল টপিকের উপরে তিনি লাইভ স্ট্রিমে রিপ্লাই দিয়েছিলেন। জান্নাত গেমিং তার লাইভ স্ট্রিমে বলতেছিলেন, বর্তমানে যে সকল ঘটনাগুলোকে ঘটানো হচ্ছে সেই সকল ঘটনায় সম্পূর্ণ অডিয়েন্স থেকে ভিউজ পাওয়ার ধান্দা। এই সকল ব্যাপারে জান্নাত গেমিং তার লাইভ স্ট্রিমে কি বলেছিল তার সামান্য একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। খেলতেছি হঠাৎ করে পিসি রিস্টার্ট নিছে, এটা তো আর অডিয়েন্স জানে না, ওরা তো উল্টা পাল্টা, আরে অডিয়েন্স জানে না, না জানে না জানো, অ্যাপলও দিবে না স্ক্রিনশট, কি করবে ওরা? তারপরে অ্যাপল আবার ঘাটতে রা, ওই করতেছে যে আমি অনেক স্ক্রিনশট দেবো, করাই না স্ক্রিনশট দেখো, তারপরে তো যে বইয়ে রয়েছে মনে করে নাই দেখে, ওর স্ক্রিনশট নেওয়া লাগবে দেখে, নাই নাই শেষ। এইসব নিয়ে আমি এই লাইভের মধ্যে তো কোনো কথাই বলবো না, এগুলো হচ্ছে এক একটা আস্তে আস্তে কন্টেন্ট। সম্প্রতি আপনাদের হয়তোবা খেয়াল আছে, আমি আমাদের একটি ভিডিওতে এমনটা বলেছিলাম যে সাদিকুল গেমার মারা গিয়েছেন, তবে সেটা ফেসবুকে, এটি কিভাবে কি হয়েছিল সেই ব্যাপারে সম্পূর্ণ কিছু আমি সেই ভিডিওতে বিশ্লেষণ করে দিয়েছিলাম। সাদিকুল গেমার মূলত কেন মারা গিয়েছিল এবং কিভাবে মারা গিয়েছিল সেই সম্পূর্ণ ব্যাপারে যদি আপনার কোনো প্রকারের আইডিয়া না থেকে থাকে, তাহলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পুরো ভিডিওটিকে দেখতে পারেন, তাহলে মূলত আপনি সম্পূর্ণ ব্যাপার সম্পর্কে অবগত হবেন। সম্প্রতি এই ব্যাপারে সাদিকুল গেমার তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছে, যেখানে তিনি মূলত জানিয়েছেন কিছু কিছু স্প্যামার মূলত স্প্যামিং করার মাধ্যমে তার অ্যাকাউন্টটিকে রিমেম্বারিং এ পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ তাকে মৃত হতে বাধ্য করা হয়েছে। যদিও সাদিকুল গেমার তার ভিডিওতে এমনটা বলেছিল যে স্প্যামাররা মূলত এই সকল ঘটনাগুলো ঘটেছে যে সকল কারণে স্প্যামারদেরকে নিয়ে তিনি কিন্তু অনেক বাজে বাজে মন্তব্য করেছিলেন, এই ব্যাপারটি যখন তিনি বুঝতে পারেন, অর্থাৎ তিনি মূলত সেই সকল স্প্যামারদের কথা বলেছেন যারা মূলত এই সকল অপকর্মগুলো করে থাকে, এর বাইরে যে সকল স্প্যামার গুলো রয়েছে তারা মূলত ভালো স্প্যামার, এমনটাই তিনি উল্লেখ করেছেন তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে, যেখানে
সেখানে তিনি বলেছেন যখন তার চ্যানেল স্ট্রাইক পড়েছিল তখন কিন্তু অনেক অনেক স্প্যামার তাকে সাহায্য করেছিল আর সেই সময় যারা সাহায্য করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল অনেক এবং জুলফি সেই ব্যাপারটিও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন অতঃপর সাদিকুল গেমার আরো একটি পোস্ট করেন যেখানে বলেন যখন তিনি তার ভুলটি বুঝার পরে ফেসবুকে একটি পোস্ট করেছেন তখন অনেক স্প্যামার অর্থাৎ যে সকল স্প্যামাররা ভালো তারা মূলত তার আইডিটিকে ব্যাক আনার জন্য কাজ করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন তার পাশাপাশি তিনি তার পোস্টে এমনটা বলেন আপনারা যদি স্প্যামিং পারেন তাহলে সেটি আপনারা কোনো একটি ভালো কাজে খাটান অর্থাৎ কারো ভালো করার চেষ্টা করেন এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি এক্সেল শিহাব থেকে বর্তমানে আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে এক্সেল শিহাবের যে চ্যানেলটি রয়েছে সেই নামটি বর্তমানে পরিবর্তন করা হয়েছে আর বর্তমানে সেই নামটিকে পরিবর্তন করে টিম 420 রাখা হয়েছে আর নাম পরিবর্তন করার মূল কারণটি হচ্ছে সেভেস 420 অর্থাৎ বর্তমানে এক্সেল শিহাবের পুরো টিমটি সেভেস 420 এর অফিসিয়াল পিসি টিম হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে তারা সকলে মিলে এই একই চ্যানেলটিকে চালাবেন এই ব্যাপারে এক্সেল শিহাব কি বলেছিল তার ভিডিওতে তার সামান্য একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইআউটের কল দেয় তো আমরা গিয়ে সেখানে ট্রাইআউট দেই এন্ড আলাবিন ভাই আমাদের খেলা যথেষ্ট পছন্দ করে দেন আমাদের মাঝে আরো অনেক কথা হওয়ার পর আমরা ফুল টিম মিলে আলাবিন ভাইয়ের সাথে অর্থাৎ সেভেস 420 এর সাথে কোলাব করে ফেলি এন্ড দেন আমরা আমাদের টিম এক্সেল এর নেম চেঞ্জ করে দিয়ে দেই টিম 420 তো এই টিমে আমি রাকিন ম্যাডক শার্ক এইমবট সহ মোট 9 জন মেম্বার রয়েছি আমরা তো আমি সহ এই টিমটা সম্পূর্ণ এখন আলাবিন ভাইয়ের অর্থাৎ সেভেস 420 এর এন্ড আমরা যতদিন এই গেমিং কমিউনিটিতে আছি আমরা একসাথে থাকবো এন্ড একসাথে সামনে আগে যাবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের থেকে আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তীতে আরো নতুন কোন ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন